বাটার ঝোল মোমো, আর এটা হচ্ছে গিয়ে কুরকুরে মোমো। জিনিসটা সুন্দর করে ফ্রাই করা রয়েছে দেখতে পাচ্ছ, এই রকমের ভেতরে স্টাফিং। পিন্টুদার দোকানে খাওয়ার পরে এখানে এইরকম গ্রেভি টাইপের মোমো খেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছে মিক্স শেজওয়ান ফ্রাইড রাইস, এটা হচ্ছে গিয়ে ড্রাগন চিকেন। এখানে দেখতে পাচ্ছ চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ পিডুক টিভি। আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একটা নতুন জায়গায়। লোকেশনের বিষয় তোমাদেরকে বলবো, এত দূরে আমি কি করছি, বন্ধুর মাইক আমি আজকে হাতে নিয়ে নিয়েছি। এই দোকানে চাইনিজ আইটেম পাওয়া যায়, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখনো যদি লাইক না করে ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও। আর আমাকে যারা যারা চেনো না, চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার হতে যায় আর আমাকে চিনবে না, এটা হতে পারে? আমার নাম সৌরদীপ আর তোমরা দেখছো পিডুক টিভি। আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও এই রকম ধরনের ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে। আর যদি ইন কেস ফেসবুকে দেখে থাকো কি করতে হবে, পেজটাকে ফলো করে নিতে হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করে দেবো। কারণ তোমরা নিশ্চয়ই জানো আমরা বাঙালি বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য আছি। তো ফাইনালি এখন দোকানের সামনে চলে এসেছি। দোকানের নাম দেখতে পাচ্ছ মোমো লাভার্স। তো এখানে দাদা কাজ করছে, ইতিমধ্যে দুটো আইটেম রেডি দেখতে পাচ্ছ এখানে, বাটার ঝোল মোমো আর এটা হচ্ছে গিয়ে কুরকুরে মোমো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার কাছে প্রথম আইটেম চলে এসেছে, যেটার নাম হচ্ছে গিয়ে কুরকুরে মোমো। তোমরা এর আগে অনেক জায়গায় দেখেছো, এইটার দাম হচ্ছে গিয়ে 100 টাকা আর এখানে থাকছে হচ্ছে গিয়ে 6 পিস। এখানে মোমোর যা মেনুতে রয়েছে সব কটা তোমরা 6টা করে পেয়ে যাবে, দাম আইটেম হিসেবে ভ্যারি করবে। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিই, এইরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি মোমো আউটার লেয়ারগুলো দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, একটা বন্ধু আগে খেয়ে নিয়েছে। তো এখান থেকে বিষয়টাকে আমি একবার তোমাদেরকে ভেঙে দেখাই। তো এই রকমের ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছ তোমরা, আর আউটার লেয়ারটা এই রকমের, বেশ পাতলাই রয়েছে। জিনিসটা সুন্দর করে ফ্রাই করা রয়েছে দেখতে পাচ্ছ, এই রকমের ভেতরে স্টাফিং। স্টাফিং কিন্তু কম নয়, যথেষ্ট রয়েছে। চলো একবার টোটালটা নিয়ে একটা বাইট দেওয়া যাক। চলো মোমোটা শুধুমাত্র খেতেই কিন্তু সুন্দর, তার সাথে যে আউটার লেয়ারটা আছে ক্রাঞ্চিনেসটা অ্যাড হওয়াতে আরও সুন্দর লাগছে খেতে। এটা কুরকুরে মোমোটা আমার ফার্স্ট টাইম খাওয়া, তো জিনিসটা আমার নো ডাউট খুব সুন্দর লাগলো। আর এখানে শেজওয়ান চাটনি রয়েছে, ওইটা দিয়ে জিনিসটাকে আর একটু খেয়ে দেখা যাক। চলো এমনি আমার মোটামুটি ঝাল জিনিস ভালো লাগে, শেজওয়ান চাটনি দিয়ে এটা খেতে নো ডাউট ব্যাপক লাগলো। চলো সেকেন্ড আইটেম নিয়ে চলে এসেছি, বাটার ঝোল মোমো। 1 2 3 4 5, এখান থেকেও একটা বন্ধু ট্রাই করেছে, তো যাই হোক কোনো ব্যাপার না। তো এইরকমের এক একটা মোমো রয়েছে, কিন্তু জিনিসটাকে প্রিপেয়ার করা হয়েছিল তোমরা দেখলে, সুন্দর করে মাখন দিয়ে আর জিনিসটা একটা গ্রেভি করে বানানো, দেখতে তো বেশ লাগছে। একবার জিনিসটাকে ভাঙা যাক, এরকম ভাঙলে ভেতরে সেম স্টাফিং তোমরা যেটা আগে দেখলে, স্টাফিং কিন্তু বেশ পরিমাণে রয়েছে আর 6টা মোমো তোমরা পেয়ে যাচ্ছ। চলো জিনিসটাকে টোটালটা নিয়ে একটু গ্রেভিতে রে করে চলো খাওয়া যাক। পিন্টুদার দোকানে খাওয়ার পরে এখানে এইরকম গ্রেভি টাইপের মোমো খেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেল, অনেকদিন বাদে মোমো খাচ্ছি। আচ্ছা বাটার ঝোল মোমো যেটা তোমাদেরকে দেখালাম, এখন হাফ বাকি, এটার দাম মাত্র 90 টাকা। চলো তোমাদেরকে গ্রেভি দেখাই, এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আরও যাবতীয় জিনিস দিয়ে গ্রেভিটা বানানো, একটু গ্রেভিটা শুধু খেয়ে দেখা যাক, খুব সুন্দর খেতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছে মিক্স শেজওয়ান ফ্রাইড রাইস, আর এটার দাম 170 টাকা ফুল প্লেট, আর হাফ প্লেট রয়েছে হয়তো 150 রুপিস সামথিং দাম। এখানে চিকেন চাংস দেখছো এই রকমের রয়েছে, অনেকগুলো ভর্তি, আর এখানে বিনস কাটা দেখতে পাচ্ছ। আর যদি তোমাদেরকে দেখাই, এ দেখো এইরকম এখানে প্রন রয়েছে, সিমিলার দেখতে লাগছে, চিংড়ি মাছ কাটা কাটা, গাজর, বিনস আর ক্যাপসিকাম ওগুলো কুচি কুচি করে কেটে দেওয়া আছে। তো এই রকমের ফ্রাইড রাইস কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট ভালো। একবার চলো ট্রাই করে দেখা যাক, সব কিছু একসঙ্গে মিলিয়ে একটা বাইট নেওয়া যাক। মোটামুটি প্রথমবার খেয়ে যেটা বুঝলাম, ফ্রাইড রাইসটা যথেষ্ট ফ্লেভারফুল, আর মেনলি হচ্ছে গিয়ে নর্মাল ফ্রাইড রাইসের থেকে একটু আলাদা খেতে, কারণ শেজওয়ান সস দিয়ে জিনিসটাকে টস করা, তো ওটার জন্য একটা আলাদা সুন্দর ফ্লেভার অ্যাড হয়েছে। আমি বলবো শুধু শুধু এটা তোমরা আরামসে খেয়ে নিতে পারবে, কিন্তু তার সঙ্গে আমি অ্যাড অনে একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে গিয়ে ড্রাগন চিকেন। তো তোমাদেরকে একবার দেখাই এটার খাসিয়ত কি, দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে চিকেনগুলো একটুখানি স্ট্রিপসের মতন করে কাটা থাকে, দেখো এইরকম লম্বা লম্বা। আমি নিয়েছি হাফ প্লেট, যেটার দাম পড়েছে মাত্র 100 টাকা, আর ফুল প্লেট তোমরা পেয়ে যাবে 150 টাকায়। হাফ প্লেটে থাকছে 4খানা পিস আর ফুল প্লেটে 8টা পিস। তো এখান থেকে একটা চিকেন আমি হাতে নিয়ে একবার তোমাদেরকে ভালো করে দেখাই। এখান থেকে আমি জিনিসটাকে ভাঙলে কোটিং কিন্তু একদম নেই, দেখো হাত থেকে এমনি হবে ঘষলেই মিলিয়ে যাচ্ছে, আর এই রকমের চিকেন। তো চলো একটু শুধু ট্রাই করা যাক, খেতে খুব সুন্দর ফ্লেভারফুল, আর গ্রেভিটা একটুখানি আমি ট্রাই করি শুধু শুধু। যদি তোমাদেরকে বলি এখানে হালকা ট্যাঙ্গিনেস প্রেজেন্ট রয়েছে, তো এখান থেকে ড্র্যাগন চিকেন একটুখানি আমি নিয়েছি আর এখান থেকে গ্রেভিটা, টোটালটা
একবার মাখিয়ে চিকেনটা সমেত একটা বড় সড়ো বাইট দেওয়া যাক। বস একটা হেভেনলি ফিলিং, সোজা কথা। এই দোকানটা কিন্তু মোটামুটি এই এরিয়ার মধ্যে ছোট্টখাটো থাকলেও তোমরা গেলে ইগনোর করে যেও না, এখানে একবার আসলে ট্রাই করে দেখতেই পারো। আমার কাছে খুব ভালো লেগেছে। আরও একটা চিকেনের আইটেম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে, এটাও আমি হাফ প্লেট নিয়েছি, যেটার দাম পড়েছে আমার 100 টাকা। এখানে বোনলেস চিকেন দিয়ে জিনিসটা তৈরি করা এই রকমের। আর কোটিং যদি তোমাদেরকে দেখাই, এখানে কোটিং কিন্তু একদম কম, হালকা, ভাঙলে পুরোটাই চিকেন, যেটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এখান থেকে অল্প চিকেন ট্রাই করা যাক। গোলমরিচের যে ফ্লেভারটা খুব সুন্দর প্রেজেন্ট রয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগলো, কিন্তু শুধু শুধু না খেয়ে জিনিসটাকে ফ্রাইড রাইসের সঙ্গে খাবো। তো এখানে আমি একটুখানি চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি উইথ সাম গ্রেভি, দেখতে পাচ্ছ। টোটালটাকে আরেকবার নিই, এখান থেকে এই যে চিকেনগুলো এগুলো কেন বাদ যায়, এগুলো অল্প করে নিচ্ছি, চামচ হয়তো কাজে লাগবে না, ব্যাপারটাকে না হাত দিয়ে সাবার করতে হবে। এখানে চিকেন রয়েছে, একটুখানি প্রন রয়েছে, টোটালটা নিয়ে একটা বড় সড়ো হেভেন বাইট দেবো। রেস্টুরেন্টে বসে খাবার যে ফিলিংটা ওটা হয়তো নাও পেতে পারো, কিন্তু এখানে আসলে স্ট্রিট সাইডে, এখানে দেখতে পাচ্ছ তোমরা বসার কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, সুন্দর সুব্যবস্থা করা আছে, এখানে তোমরা আরামসে বসে তোমাদের খাবার সারতে পারবে। আর আমি তো বলবো বস একবার আসো, জায়গাটা কিন্তু একেবারে হিডেন জেম। এই খাবার দাবার টোটালটা শেষ করি, অনেকগুলো আইটেম তোমাদের কাছে দেখালাম, এবারে দোকানের ওনারের সঙ্গে কথা বলে নেবো। ফাইনালি আমি মোমো লাভার্সের ওনারকে পেয়ে গেছি এখানে। তো দাদা, প্রথমে তোমার নাম জেনে নেব। সন্তু পাত্র। তুমি মোটামুটি বলো এই দোকানটা কতদিন আগে স্টার্ট করেছো? এক বছর। এক বছর হয়ে গেছে। আচ্ছা, এক বছর হয়ে গেছে, আর মোটামুটি মোমো আইটেমের মধ্যে আমি যা যা খেলাম এটা ছাড়া মানে টোটাল কটা আইটেম আছে একটু বলে দিলেই হবে। স্টিম মোমো হবে, ফ্রাই মোমো হবে, প্যান ফ্রাই হবে, কুরকুরে হবে, বাটার ঝোল হবে, গ্রেভি মোমো বলে একটা আছে ওটা কলকাতা ফার্স্ট টাইম এখানেই পাবে, তারপর শেজওয়ান মোমো আছে। একটা নতুন মোমো অ্যাড করছো যেটা বললে, ওটা হচ্ছে তোমার চিলি মোমো। চিলি মোমো জিনিসটা কীরকম হবে? ওটা চিলি চিকেন যেরকম হয় ওটা ড্রাই টাইপ হবে, সেমি গ্রেভি। আচ্ছা, মানে ড্রাই চিলি চিকেনের টাইপের ব্যাপারটা তৈরি হবে, তাই তো? আর যে যে আইটেম খেলাম ওগুলো আমার সুন্দর লেগেছে খুবই। আর তুমি একবার এখানকার লোকেশনটা একবার ভালো করে বুঝিয়ে দাও। এইটা হচ্ছে আমাদের কুঁদঘাট, 53 চণ্ডীঘোষ রোড, নিয়ার ডাফোডিল বিল্ডিং। ঠিক ডাফোডিল বিল্ডিং এ উল্টো দিকেই আমার দোকান, আমার দোকানের পাশে থেকে পুরনো দোকান আছে ঘোষকাটারা, ঠিক পাশের দোকানটাই আমার। এবার যদি মেট্রো থেকে আসো, মেট্রো থেকে আমরা 500 থেকে 550 মিটার পরে, আর এবারে একদম আইটিআই কলেজ থেকে ঠিক 100 থেকে 150 মিটার। আর একটু বলো যে তোমার দোকান সপ্তাহে কদিন খোলা থাকে আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? প্রতিদিনই খোলা, খুব এমার্জেন্সি না হলে দোকান বন্ধ হয় না, সকাল 11:30 থেকে রাত 11:30। তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। তো ফাইনালি ভিডিও শেষে আমি চলে এসেছি, আশা করি আজকে যা যা আইটেমগুলো দেখালাম তোমাদের খুব ভালো লেগেছে। একটা ছোট্ট চেঞ্জেস করেছি ভিডিওর মধ্যে, ভিডিওগুলোর লেন্থ একটু ছোট করছি, মোটামুটি 10 মিনিটের ভেতরে রাখছি। একটা পুল দিয়েছিলাম, তোমরা ওটাতে বলেছিলে ছোট ভিডিও তোমাদের ভালো লাগে, তাই তোমাদের কথাটা শোনা আমার দায়িত্ব। তো এবার থেকে ভিডিওগুলো যা আসছে চেষ্টা করবো 12 মিনিটের ভেতরে রাখার, আর যদি মাঝে সাঝে একটু বড় হয়ে যায় তো মানিয়ে গুছিয়ে নিও। এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, আর যদি এখনও লাইক করতে ভুলে গিয়ে থাকো একটা লাইক করে দিও, চ্যানেলটার সাথে সাথে সাবস্ক্রাইব করে 5K তে পৌঁছে দাও। তো চলো দেখা হচ্ছে। একদম, কি বলছে ভাই? একজন বলছে, কি বলছে বলো বলো বলো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নেবে? চ্যানেল নাম কি? চ্যানেলের নাম পেটুক টিভি। তোমার নাম কি? আমার নাম স্বরূপ তরফদার। আচ্ছা, ছোট ভাইকে পেয়ে গেলাম, আরেকজন সাবস্ক্রাইবার বেড়ে যাবে। টাটা টাটা। তো চলো, ভাইও সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা কেন দেরি করছো, তোমরাও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায়। টিল দেন খেতে থাকো, আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগ্যাল। Was talking to Griffy like, man, it's now or never. Now or never. Chasing big endeavors, facing stormy weather. I say okay, 'cause it just makes you better.